ওরা যে আমাদের পিঠ পিছে কতটা আঘাত করতো সেটা বোঝার আর বাকি রইল না ওই খেলার দিন, খেলা যেদিন শেষ হলো সেই দিন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগেশগঞ্জ বয়স সোনা। তো এখন ফেসবুক ইউটিউব খুললে একটাই নিউজ চলছে, সেদিনের খেলাটা নিয়ে, বাংলাদেশ ইন্ডিয়ার ভেতরে যে কন্ট্রোভার্সি সেটা সব কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে হচ্ছে। তো আমি আজ কিছু কথা বলতে চাই, যে বাংলাদেশিরা আমাদের ইন্ডিয়াকে নিয়ে আজেবাজে ভাষায় কথা বলছে, এদের কথা আসে কোথার দিয়ে? 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি বাহিনী যখন ঢাকায় গণহত্যা চালায়, তার কয়েক মাসের মধ্যে বাংলাদেশ থেকে 1 কোটি শরণার্থী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। তাদের ভারত জায়গা দিয়েছিল। আজ তোরা ভারতকেই বলছিস যে ভারতের বিপক্ষে একটা কলা গাছ দাঁড়ালে তাকে সাপোর্ট করবি, তাকে সাপোর্ট করবি, কিন্তু ভারতকে সাপোর্ট করবি না। এমনকি বাংলাদেশের সরকারও না এই ভারতে বসেই প্রচলিত হতো তখন। আর তোদের দেশের, এমনকি তোদের দেশের বেশিরভাগ জিনিস যেমন আলু, পেঁয়াজ, এগুলো আমাদের দেশ থেকেই তোদের দেশ আমদানি করে। আমরা তোদের প্রতিবেশী দেশ। আমাদের দেশে তোদের দেশের কিছু কিছু মানুষ চিকিৎসা করাতেও আসে, কারণ আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো, কম খরচে ভালো চিকিৎসা হয়। আজ তোদের কারণে কিছু সংখ্যক মানুষের জন্য বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, আজ তাই তোদের ভিসাও বন্ধ করলো। তো আজকে আমরা যাচ্ছি ঘোজাডাঙ্গা বর্ডারে। অ্যাকচুয়ালি ঘোজাডাঙ্গা বর্ডারে ভিসা বন্ধ করে দেওয়ার পরে ঘোজাডাঙ্গা বর্ডারের কী অবস্থা সেটা দেখার জন্য ঘোজাডাঙ্গা বর্ডারেই যাচ্ছি। আর এতগুলো কথা বাংলাদেশকে নিয়ে বলার একটাই কারণ, কারণ ওরা ইন্ডিয়া ক্রিকেট টিম হেরে যাওয়ার পরে বাজি ফাটিয়েছে, এমনভাবে উল্লাস করেছে না যেন ওদের অস্ট্রেলিয়াটাই ওদের সাপোর্ট করে, অস্ট্রেলিয়াটাই ওদের সব মেন ব্যাপার, আর ইন্ডিয়ার সাপোর্ট সব ওরা ভুলে গেছে। ইন্ডিয়া কতটা হেল্প করেছে, এখনও করে, সেসব ওরা ভুলে গেছে। কি অস্ট্রেলিয়াকে ওরা এত পরিমাণে সাপোর্ট করেছে যেন ওরা যে আমাদের পিঠ পিছে কতটা আঘাত করতো সেটা বোঝার আর বাকি রইল না ওই খেলার দিন, খেলা যেদিন শেষ হলো সেই দিন। তো ওদের একটাই কথা বলবো যে তুমি না হয়ে